সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে নাজির এই রায় দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আবু বক্কর মণ্ডলের স্ত্রী আসিয়া খাতুনের সাথে রমজান আলীর প্রেমের সম্পর্ক হয়। আসিয়া রমজান আলীকে বিয়ের কথা জানালে বাধা দেয় স্বামী আবু বক্কর। এরপর আসিয়া ও তার প্রেমিক 2016 সালের 1 জুন আবু বক্করকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়।